হ্যালো বন্ধুরা, চালাক বাক্স মুভি এক্সপ্লানেশন চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আমাদের মুভি এক্সপ্লানেশন আপনাদের ভালো লাগছে। এরকমই আরও মুভি এক্সপ্লানেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। আজ আমরা দ্য লাস্ট ম্যান অন আর্থ সিরিজের দ্বাবিংশ পর্ব নিয়ে আলোচনা করব। আগের পর্বের শেষে আমরা দেখতে পাই মেলিসা ছাদের রেলিংয়ের ওপর দিয়ে হাঁটছে। তখন সবাই ওপরে গিয়ে মেলিসাকে নেমে আসতে বলে। তারপর টড মেলিসাকে জিজ্ঞাসা করলে মেলিসা বলে সে নিজেও জানে না সে এখানে কি করে এলো। অন্যদিকে ট্যান্ডি ক্যারলকে তাদের প্রথম দিনের দেখা হওয়ার ঘটনা আবার অ্যাক্ট করে দেখায় আর বলে সে আগে খুবই খারাপ মানুষ ছিল, কিন্তু ক্যারল তার জীবনে আসার পর সব কিছু পাল্টে গেছে। তারপর তারা একসাথে ভালো সময় কাটাতে থাকে। ক্যারল একটা মাছও ধরে আর সেই মাছটার নাম রাখে গেল। আর ক্যারল বলে তাদের এবার টেন্টের দিকে ফিরে যাওয়া উচিত। এদিকে গেল সাহায্য চেয়ে একটা নোট লিখে ভ্যাকিউম ক্লিনারটাতে আটকে দেয়, কিন্তু ভ্যাকিউম ক্লিনার থেকে সেই নোটটা খুলে পড়ে যায় এবং ভ্যাকিউম ক্লিনারের মধ্যে ঢুকে যায়। তখন গেল রেগে গিয়ে ভ্যাকিউম ক্লিনারটাকে গুলি করে উড়িয়ে দেয়। আর লিফটের ভেতরে সে এলোপাথারি গুলি চালাতে থাকে এবং তার মধ্যে একটা গুলি ফিরে এসে তার নিজের পায়েই লেগে যায়। এদিকে বাড়িতে টড মেলিসাকে একটা ঘরে আটকে রাখে আর বলে অল্প কয়েকদিন তাকে এই ঘরেই থাকতে হবে। এই বলে সে তাকে ওই ঘরে আটকে দেয়। তার ফলে মেলিসা চেঁচাতে থাকে আর ঘরের দরজা খুলে দিতে বলে। টট কাচের জানলার বাইরে বসে মেলিসার করুণ অবস্থা দেখে কাঁদতে থাকে। ওদিকে গেল বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছে। আর অন্যদিকে ট্যান্ডি আর ক্যারল সন্ধেবেলায় ঘুরতে বেরিয়ে যখন টেন্টের দিকে ফেরে তখন দেখে সেই মাছটা, যার নাম গেলের নামে রাখা হয়েছিল, সে বালতির বাইরে পড়ে আছে। ট্যান্ডি নিজের মুখে করে জল নিয়ে মাছের মুখে দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলে ক্যারল বলে মাছটা মারা গেছে। তাই ট্যান্ডি মাছটাকে বালতির মধ্যে রেখে দেয় আর দুজনে দুঃখ করে, কিন্তু আশ্চর্যজনকভাবে মাছটা বেঁচে যায়। তাতে তারা দুজনই খুব খুশি হয়ে যায় আর তারা দুজন এবার বাস নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। এরপর দেখানো হয় এই গল্পটি কয়েক বছর পিছনে পিছিয়ে গেছে আর মহামারী শুরু হওয়ার প্রথম দিকের ঘটনা দেখা যায়, যেখানে প্যামেলা ব্রিন্টন নামক একজন ধনী সোশ্যাল অ্যাক্টিভিস্ট, যে অসহায় কুকুরদেরকে নিয়ে বিভিন্ন ক্যাম্পেইন করে, তাকে বক্তৃতা দিতে দেখা যায়। তার বক্তৃতার সময় সেখানে ক্যাথরিন নামের একজন মহিলা থাকে যে বিড়াল ভালোবাসত। সেই সময় ওখানে একজনের রক্তবমি শুরু হয়ে যায়, তাই সাথে সাথে তাকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়। পরের দিন সকালে প্যামেলা ও তার হাজবেন্ড এবং ক্যাথরিন ও তার হাজবেন্ড একসাথে মিলে তাদের বানানো বাংকার নিয়ে আলোচনা করে, কারণ তারা এই ভাইরাস নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েছিল, কেননা বিভিন্ন দেশের বড় বড় নেতারাও এই ভাইরাসের কারণে মারা গেছে। এরপর একটা দোকানে প্যামেলা আর ক্যাথরিনের দেখা হয় আর তারা আবার তাদের বাংকারে গিয়ে থাকার ব্যাপারে কথা বলে। আস্তে আস্তে পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠতে থাকে। একদিন সকালে প্যামেলা ঘুম থেকে উঠে তার হাজবেন্ডের বালিশে রক্তের দাগ দেখতে পায়। এরপর প্যামেলা দেখে যে তার হাজবেন্ড নিজেকে একটা ঘরে আলাদা করে রেখেছে আর তার ওয়াইফের সেফটির জন্য তাকে এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যেতে বলে। প্যামেলা ক্যাথরিনের বাড়ি গিয়ে দেখতে পায় সেও এই ভাইরাসে মারা গেছে। তাই তার বাড়ি থেকে বাংকারের চাবি নিয়ে সে বাংকারের দিকে যায়। প্যামেলা তার কুকুর জেরেমিকে সাথে নিয়ে বাংকারে পৌঁছে যায়। সেখানে সে ঘরগুলো ঘুরে দেখে। সেই বাংকারে প্রচুর খাবার মজুদ ছিল, একটা বড় ডিজিটাল স্ক্রিনও ছিল আর একটা ড্রোন ছিল, যার ক্যামেরার সাহায্যে সে ওই স্ক্রিনে শহরের সব প্রান্ত দেখতে পেত। প্রথম বছরটা তার বেশ মজাতেই কেটে যায়, কিন্তু এর পরের দিকে তার আর কোনো কাজ না থাকায় সে তার কুকুরকে দুধ উচ্চারণ শেখানোর চেষ্টা করে। একদিন খাবার খাওয়ার সময় সে তার কুকুরকে বলে খুব তাড়াতাড়ি এই মহামারী শেষ হয়ে যাবে আর তারপর তারা নিজের বাড়িতে ফিরে যেতে পারবে। এরপরও অনেক দিন কেটে যায় আর সে আস্তে আস্তে অতিষ্ঠ হয়ে ওঠে। একদিন যখন জেরেমি তার কাপড় কামড়ে ছিঁড়ে দেয়, সে তার কুকুরের ওপর রেগে গিয়ে দরজা খুলে তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু কুকুরটি সেই ঘরে বন্দি থাকার ফলে অতিষ্ঠ হয়ে উঠেছিল, তাই সে নিজেই সেখান থেকে পালিয়ে যায়। এরপর প্যামেলা ঘরে একা একা থাকতে থাকতে বিরক্ত হয়ে যায়।
তাই সে ড্রোন নিয়ে শহরের এদিক ওদিক দেখতে থাকে। তখনই সে ম্যালবোতে ট্যান্ডিদের বাংলোয় গেইলকে পুলের পাশে দেখতে পায়। কিন্তু ড্রোনের ব্যাটারি কম থাকায় ড্রোনটা সেই সময় বাংকারে ফিরে আসে। এরপর ড্রোনটাকে আবার চার্জ দিয়ে সেখানে পাঠালে এরিকা, টট, গেইল ও ক্যারলের বার্তা সে দেখতে পায়। কিন্তু এরপরই মেলিসা গুলি করে সেই ড্রোনটাকে নষ্ট করে দেয়। তারপর প্যামেলা ড্রোনের মাধ্যমে যাদের দেখেছিল তাদেরকে খুঁজতে বাংকার থেকে বের হয়। এদিকে সবাই কাঁচের জানলা দিয়ে মেলিসাকে দেখছিল। মেলিসাও একদৃষ্টে কাঁচের জানলা দিয়ে বাইরের দিকে দেখে যাচ্ছিল। টট সবাইকে বলে লাস্ট এক ঘন্টা ধরে সে এইরকমভাবেই তাকিয়ে রয়েছে। এটা শুনে সবাই ভয় পেয়ে যায়। সবাই এক এক করে ঘরের মধ্যে গিয়ে মেলিসার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। এরপর মেলিসা কাঁচের জানলা দিয়ে টডের দিকে তাকিয়ে বলে সে তাকে কখনোই ক্ষমা করবে না। এতে সবাই আরও ভয় পেয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় ট্যান্ডি আর লুইস প্লেন সিমুলেটারে প্লেন ওড়াচ্ছে। আর লুইস এখন সিমুলেটার দিয়ে প্লেন ওড়ানো মোটামুটি শিখে গেছে। তাই ট্যান্ডি লুইসকে এবার আসল প্লেন চালানোর উপদেশ দেয়, যাতে সে প্লেনে করে গিয়ে মার্ককে তাড়াতাড়ি খুঁজতে পারে। কিন্তু লুইস বলে সে এখনও পুরোপুরি তৈরি হয়নি। এদিকে টড এরিকা আর ক্যারলকে এসে বলে সে মেলিসার ঘরে একটা ক্যামেরা লাগিয়েছে যাতে তাকে সবসময় দেখতে পায়। আর তারা বলে মেলিসাকে খুব তাড়াতাড়ি ডাক্তার দেখাতে হবে। পরের দৃশ্যে ট্যান্ডি লুইসকে একটা আসল প্লেন দেখায়, কিন্তু লুইস আবার বলে সে পুরোপুরি তৈরি হয়নি। কিন্তু ট্যান্ডি তাকে বোঝায় সবাই এখন খুবই ভয়ের মধ্যে আছে, তাই যদি সে আসল প্লেন নিয়ে এমন কাউকে খুঁজে আনতে পারে যে তাদের সাহায্য করতে পারবে তাহলে সবার মন ভালো হয়ে যাবে। লুইস তখন সবার দরকারের কথা ভেবে রাজি হয়ে যায়। সবাই লুইসের সিদ্ধান্ত শুনে খুব খুশি হয়। আর ক্যারল তাকে বলে যদি কোথাও গেইলকে খুঁজে পায় তাহলে তাকে নিয়ে বাড়ি আসতে। পরের দিন ট্যান্ডি লুইসকে পাইলটের টুপি পরায় আর সবাই রানওয়ে থেকে সরে গেলে লুইস প্লেন চালানো শুরু করে। কিন্তু কিছুটা গিয়েই লুইসের প্লেন ক্র্যাশ করে যায়। দ্য লাস্ট ম্যান অন আর্থ সিরিজে এর পর কী হয় জানতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমরা খুব তাড়াতাড়ি পরের এপিসোডগুলো আপলোড করে দেব। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।